গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার যার মধ্যে আছে, এর হৃদয়টা কুড়ে কুড়ে খেয়ে হৃদয়টা শেষই করে ফেলবে, ড্যামেজ করে দিবে, একেবারে কলুষিত করে দিবে। কলবে সালিম তো দূর কি বাদ। এই জন্য এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে। কখনো বলা যাবে না আমি বড়। কি বলা যাবে না? এটা বলা যাবে? তো বললেন যে আমি বলছি এই জন্য, মানে এটা বলা যাবে না এই জন্য আমরা বলছি, তাই না? যে এই জিনিসটা বলা যাবে না আমি বড়, এটা বলা যাবে না। না, আমি বড় না। নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কত বড় ফিলোসোফার, উনি নিজে দুয়ার মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান, আল্লাহ আমাকে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের চোখে যদি বড় হইতে চান, বড় যদি হতে চাও, ছোট হও। তবে কি সুন্দর কথা আমরা ছোটবেলা শিখছি, অহংকার পতনের। দেখছেন এই যে খনার বচনগুলো, এগুলো কিন্তু এমনি এমনি না, অসাধারণ শিক্ষা কিন্তু আমাদেরকে দেয়া হয়েছে সে আদিকাল থেকে, আমরা মানি না আমরা। তাহলে দুই নাম্বার রোগ আমরা আরো সহজে চিনে যাচ্ছি, যে নিজেকে বড় বলে কখনো বলা যাবে না, নেভার। আমি বড় এটা বলছেন তো মরছেন, আমি বড় এটা বলা যাবে না। আমি বড় এটা সর্বপ্রথম বলছিল হচ্ছে ইবলিস। কে বলছিল? ইবলিস। আল্লাহ বললেন সেজদা দাও। কি বললেন? সব ফেরেশতাদের বললেন সেজদা দাও। সবাই সেজদায় লুটিয়ে পড়ল। সেজদা দেয় নাই একজন, কে? ইবলিস। কেন দেয় নাই? আল্লাহ বললেন সেজদা দিলি না কেন? কয় আমি বড়। কি বলে? আমরা বলতে পারবো না এই কারণে, কারণ এটা বলছিল কে? ইবলিস। ওই ইবলিসের দল যে করবে, ইবলিসের ফলোয়ার যারা হতে চায়, তার অনুসারী যারা হতে চায়, এরা বলে আমি বড়, ঠিক কি না? আর নবীদের অনুসারী যারা, এরা বলে ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান। আল্লাহ বললেন কি রে, সেজদা দিলি না কেন? সেজদা দিলি না কেন? তো ইবলিস বলতে আরম্ভ করলো আনা খাইরুম মিনহু। সে আল্লাহর সাথে এখন ডিবেট করতেছে, সে যুক্তি দিচ্ছে, সে বলে যে আনা খাইরুম মিনহু, দেই না এই কারণে, কারণ আমি উঠছে শ্রেষ্ঠ, এটাই তো আমি বড়। কি বলেন? ইবলিস বলতেছে আনা খাইরুম মিনহু, সেজদা দেই নাই কারণ আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলকতাহু মিন নার, খলকতাহু খলকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলকতাহু মিন তিন, আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম হচ্ছে দাও দাও করে লেলিহান শিখা উপরের দিকে ওঠে, আগুন ঊর্ধ্বগামী, আর মাটির একটা ঢিলা ফেলে দেন ধপাস করে নিচে পড়ে, মাটি নিম্নগামী। সে দেখেন যুক্তি খাটাইছে, সো ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসের সামনে মাথা নোয়াতে পারে না, ওই যে আমি বড়। আল্লাহ তাআলা বললেন ফখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যা, এই জান্নাত তোর জন্য আমি চিরকালের জন্য হারাম করে দিলাম। মালউন, সে মালউন, চির অভিশপ্ত। তো ইবলিসের ফলোয়ার যারা হতে চায় তারা বলে আমি বড়, আর নবীদের অনুসারী যারা হতে চায় তারা কি বলে? ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। তাহলে এই যে অহংকার, এইটাকে কখনো অ্যালাউ করা যাবে না। এই অহংকার করলেই আপনার এই অন্তরটা ড্যামেজ হয়ে যাবে সবসময়। কায় মনোবাক্যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অহংকারের খাঁচা থেকে মুক্ত করো তুমি আমায় প্রভু হয়ে, হে আল্লাহ অহংকারের খাঁচা থেকে তুমি আমারে বাঁচাও, অহংকার যেন আমাকে ধরতে না পারে, আমাকে যেন স্পর্শ করতে না পারে, এই দোয়াটা করা যাবে না? আর অহংকার থেকে বাঁচার জন্য ওই হচ্ছে আগে সালাম দিবেন, আল বাদি উবি সালামি বারি উম্মিন আল কিবের। রাসূলুল্লাহ ইসলাম বলেছে যে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার তুলে নেয় কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলেছেন সাল্লিম আলা উলাইকান নাফার, আদম সেজদা দাও, সালাম দাও, ওহুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস, এরা ছিল ফেরেশতাদের মধ্যে থেকে বসা একটা দল। দেখেন আদম আলাইহিস সালামের অন্তরে যেন এই অ্যারোগেন্স, এই কিবের অহংকার, ইগো যেন গ্রো করতে না পারে, সৃষ্টির পরে আল্লাহ আদমকে বলে নাই আদম আমার সেজদা দাও, আদম জিকির করো, বলেছিল কি আদম কি করো? সালাম দাও, কারণ আল বাদি উবিস সালামি
বারি উম্মিনাল কিবের, আগে আগে যে সালাম দেয় তার হৃদয়ে কখনো অহংকার থাকে না, এটা পারা যাবে? আগে আগে সালাম দেওয়া যাবে? বন্ধু বন্ধুকে দিবেন, স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবে, ছেলে মেয়ে বাবা মাকে দিবে, বাবা মা ছেলে মেয়েকে দিবে, বড় ছোটদের দিবে, ছোট বড়দের দিবে। নট নেসেসারি যে ওরা জুনিয়র আমি সিনিয়র, সো আমি সালামের জন্য ওয়েট করব, ওরা দিবে না, আপনি আগে দিবেন। কারণ আগে দিলেই আপনার হৃদয় থেকে অহংকার তুলে নিবে কে? আল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন কিবর, যার অন্তরে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এর কারণ কি জানেন? কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এর কারণ হচ্ছে আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ বলে অহংকার আমার চাদর। অহংকার কি? আমার চাদর। আমি একটা চাদর পরে আছি, আপনি দর পিছন থেকে টান দিলেন, মেনে নেওয়া যায়। আল্লাহর গায়ের চাদর ধরে যদি টান দেন আপনি, এটা কত বড় বেয়াদবি কল্পনা করতে পারেন আপনি? যারা নিজেকে বড় মনে করতেছেন, বা আমরা যারা নিজেদেরকে বড় মনে করি, আমি বড়, আমি বেশি জানি, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, আমি সুপিরিয়র, আমি 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 যারা করে, এরা বেসিকলি আল্লাহ তাআলার চাদর ধরে টান দেয়। নাউজুবিল্লাহ করবেন না। কি আছে আপনার অহংকার করার? কি আছে? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না, ছোট্ট একটা শুক্রাণু, মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না। বাবার পিঠ থেকে মায়ের জরায়ুতে যে বসলাম, নয় মাসে একটু একটু করে বড় হয়ে দুনিয়াতে আসলাম, আসার সাথে সাথে ওয়া ওয়া, কাপড় নাই, চোপড় নাই, কিচ্ছু নাই, উলঙ্গ, নেকেড, কিছু খেতেও পারি না, দিলে এদিক দিয়ে বেরোয় যায়, একেবারে ছোট্ট নিউবর্ন বেবিরে খাওয়াইতে দেখছেন, সুজি ঢুকানো যায় না মুখে। প্রত্যেকের ঘটছে এটা, যেখানে রাখছে পেশাব পায়খানা করে সয়লাব, কেউ বাকি নাই আমরা এরকম, সবার একই হিস্ট্রি, ঠিক কি না? পেশাব যেখানে বসা ওইখানে পেশাব পায়খানা, বসা শিখতে কয়েক মাস লাগে জানেন আপনারা, ছোট বাচ্চা একটা বসাই দিলে এদিকে পড়ে যায়, এদিকে পড়ে যায়, বালিশ দিয়ে ঠেকনা দিয়ে ওরা বসাইতে হয়, বসা শিখতে লাগে ওর কয়েক মাস, দাঁড়াতে শিখতে ওর এক বছর লেগে যায়, বড় হওয়ার পরে পাঁচ দিনের জ্বর হইলে এই চেহারা আর থাকে না, এই চেহারার যে গ্লেস, নাদুস নুদুস, আপনি ওই কি বলে কোভিড যাদের হয়েছে, কাশতে কাশতে কি অবস্থা দেখছেন, এদের চেহারার হালত দেখছেন, ডায়রিয়া যদি হয় পাঁচবার ছয়বার সাতবার টয়লেটে গেলে ওর দিকে আর তাকানোই যায় না, আমি নাই তো তুই নাই কেন, তুই না অনেক বড়, আমি বড়, তুই না এতদিন বলছিলি আমি বড়, পাঁচবার ছয়বার টয়লেটে হইলে, টয়লেটে গেলে কাঁধে ভর দিয়ে আর একবার টয়লেটে যাওয়া লাগে, আবার লম্বা চূড়া হায়াত যদি পায় 70-80 বছর একই ঘটনা, আবার খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে বেরোয় যায়, 80 বছর বয়স, আবার যেইখানে বসে প্রস্রাব পায়খানা করে সমান, তাই না? তো এই তো জীবন, আপনি বড় হইলেন কোথায়? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটা সময় ছিল আমাদের উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আবার ওইদিকেই যাব, আবার সব শেষে আবার উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া একেবারে আবার দিয়ে আসা হবে। তো আপনি অহংকার করার সুযোগটা পেলেন কোথায় ভাই? করা যাবে এটা? এটা করলে কিন্তু আপনার এই দামি অঙ্গটা কলুষিত হয়ে যাবে। তাহলে দুই নাম্বার রোগ কি চিনতে পারছি আমরা?